আর কিছুদিন পরেই পবিত্র হজ। সহজে হজ করা সহ যাত্রীদের নতুন নতুন পরিষেবা ও নানা ধরনের সুবিধা দিয়ে থাকে সৌদি কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এবার হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটি। সৌদির পরিবহনমন্ত্রী সালে আল জাসের বলেছেন, এবার হজযাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার করতে চায় তারা। পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানিয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সালে আল জাসের। সৌদি পরিবহন মন্ত্রী বলেন, হজযাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা। জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলগুলোর মধ্যে হজযাত্রী পরিবহন করবে এসব উড়ন্ত ট্যাক্সি। প্রতিটি উড়ন্ত ট্যাক্সি পরিবহন করবে 4 থেকে 6 জন যাত্রী। এজন্য 100 লিলিয়াম জেট জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং কেনার চুক্তি করেছে সৌদি সরকার। ট্যাক্সিগুলো সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব। সৌদি পরিবহন মন্ত্রী বলেন, তার দেশ আধুনিক পরিবহন সেবা নিশ্চিত করে সামনের সারিতে থাকতে চায়। পবিত্র হজ মৌসুমে এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে চান তারা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।